কাজের কথায় কারণ আজকে যে ভিডিওটি দেখলাম সেই ভিডিওটি দেখার পর আমার মনে হয় মানুষের মানুষকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই দিদি কোনো মানুষকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি দে কন্ট্রোভার্সি কারণ ওদের মনে হয় যে নোংরামিটা দেখলে ওদের ভেতরের যে আত্মা আছে আত্মিক শান্তিটা ওদের মধ্যে থেকে আসে যখন ম্যান্ডি অর্থাৎ মন্দিরের দিকে নিয়ে কোনো রকম একটা ঝড় উঠেছিল আমি সেই সব কথা তুলতে চাইছি না একটা যে ঝড় উঠেছিল বাড়িটিতে সেই সময় হেন কোনো মানুষ নেই যারা ওনাকে খারাপ বলেছে আমিও বলেছি ইনফ্যাক্ট আমি বলবো নাটাই বা কেন যে সেই সময় একটা খারাপ কাজ করছিল তাকে খারাপ কাজ করছে সেটাই বলা হয়েছে আলাদা করে তাকে কিন্তু কোনো দোষের ভাগী করা হয়নি একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে একটা বারো বছরের সংসাদের মুখের দিকে তাকিয়ে তাকে অনেকেই উল্টো কথা বলেছে এমনকি এখন যারা মিটাপের জন্য গেছে বা তার প্রিয় বান্ধবী প্রত্যেকেই কিন্তু সেই সময় তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিল বলা চলে বা তাকে সঙ্গ দিয়ে থাকলেও ক্যামেরার সামনে তারা আসেনি কারণ এই ক্যামেরার মধ্যেকার মানে সামনে বসে থাকা যে ঝড় সেই ঝড়টা ভিডিও আপলোডের পর তখন যেটা হচ্ছিল সেটা সামলানোর ক্ষমতা সবার হতো না এই কারণে তো সেই সময় এপিফ্রের পিয়াদিও একটা ভিডিও বানিয়েছিল তোমরা সবাই দেখেছ তারপরে তো কালকে সে একটা ভিডিও দিয়েছে আমি সেটা দেখেছি যথারীতি এবং তারপরে যেটা মনে হয় যে হ্যাঁ মানুষের যোগাযোগ রাখাটা তো মানুষের সাথে খারাপ কিছু নয় অনেক মানুষের সাথেই অনেক রকম ঝামেলা হয় সমস্যা হয় তারপরে সে তারা তাদের ভুল বুঝতে পারে অথবা তাদের মনোমালিন্য কেটে যাওয়ার পর তারা নিজেরাই তাদের সাথে যোগাযোগ করে এবার কথা হচ্ছে কেন প্রিয়াদি সেই কথাটা বললো অর্থাৎ যে তার মন থেকে ক্ষমা চাওয়ার ইচ্ছে ছিল না অথচ দাদা বলল বলে উনি বললেন হ্যাঁ এখানে একটু কারেকশন আছে কথাটায় আহ উনি হয়তো কথাটা যেভাবে বলতে চেয়েছেন হয় আমরা বুঝিনি নয় আমরা যেটা বলছি সেটা উনি বুঝতে পারছেন না যে কোনো একটা এটা তো ঠিক কথা যে ক্ষমা চাওয়ার কারণ মন থেকে ইচ্ছে থাকলে সে কেন এটা বলছে যে আমি কেন ক্ষমা চাইলাম এটা জানি না আসলে এটার কারণ হচ্ছে উনি মন থেকে অনেকটা ভালোবাসতেন এবং সেই সময় যে সিচুয়েশনটা হয়েছে এক মা সন্তানের জন্য লড়াই করে যাচ্ছে স্বাভাবিকভাবে সেই মা এটাই বলবে যে আমার কাছে নিজের সুখটাই সব থেকে বড় হলো মানে তার প্রিয় মানুষের কাছে নিজের সুখটাই সব থেকে বড় হলো সন্তানের ভবিষ্যৎ না এটাই কিন্তু তার মোটিভ ছিল এটা বলার ক্ষেত্র থেকে যে কেন এই সময় তোমার এই কাজটা হলো একটা সুখে বারো বছরের সংসার ছেড়ে দিয়ে পার্টিকুলারলি সে কেন এই কাজে মত্ত হলো এটাই তার কিন্তু মেন কারণ ছিল এই একটা ভিডিও মারফত বলার সেই সময় কিন্তু অনেক বড় বড় ব্লগাররা এই কথাগুলো বলেছে বলেনি এমনটা নয় অনেক ব্লগাররা বলেছে তারপরে তাদের সাথে যোগাযোগ আর আছে কি নেই সেটা আমাদের জানা নেই আবার অনেকে সেই সাইডে সরেও গেছে এই বিষয় নিয়ে কোন রকম কথা বা উচ্চবাচ্য করার প্রয়োজন বোধ করেনি হ্যাঁ ওনার খারাপ লেগেছে একটু বেশি এটার কারণ হচ্ছে পার্সোনালি যোগাযোগ ছিল ইভেন ওনার চ্যানেল প্রমোট করেছেন আমাদের মন্দিরাদি সেই কারণে ওনার একটু বেশি আর্থিক সম্পর্ক ছিল ওনার সাথে খারাপ লাগাটাও বেশি আর সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে উনিও একজন মা সন্তানের জন্য প্রাণপণ লড়ে যাচ্ছেন সকালের ভোরের আলো ওঠার থেকে রাতের মানে কি বলবো অন্ধকার অবধি উনি প্রাণপণ খেটে যাচ্ছেন নিজের সন্তানের ভবিষ্যৎ নিজের সন্তানের জীবন জীবনযুদ্ধের জন্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন এই কাজ করলো তারই প্রিয় মানুষটা তো তো তার একটা অবজেকশন বা অভিমান বলো না কেন তোমরা সে ক্ষমা চেয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে কি এমন ভুল করেছে কি এমন ভুল করেছে মন্দিরাটি রিপ্লাই দিয়েছে তার মানে তার মানে তার মানে এটাই তো আমরা বুঝতে পারছি যে তার মনের মধ্যে কোনো রকম কোনো ক্ষোভ নেই সেটা নিজেও জানে আমি তখন যেটা করেছি সেটা ভুল করেছি কারণ পরশুদিনকে কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে আমাদের মন্দিরাদি কিন্তু বলে দিয়েছে আমি যদি জীবনে কাউকে ঠকিয়ে থাকি সেটা হচ্ছে স্যান্ডি অর্থাৎ সোমনাথ চক্রবর্তী তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি তাকে ঠকিয়েছি যে কারণে সে এই কথাটা স্বীকার করছে তার মানে সে তো কোনো একটা ভুল কাজ করেছে তা এই ভুল কাজের জন্য তার কাছের মানুষ আর তাদেরকে ভুল বুঝেছিল এখন তারা চাইছে ফিরে আসতে বা বলতে পারো তাদের মন ঘুরেছে তারা চাইছে যে না আমাদের উচিত সম্পর্কটাকে আবার ঠিক করে নেওয়া সবকিছু কি টাকা দিয়ে হয় নাকি হ্যাঁ টাকা দিয়ে হয় সমস্ত কিছু এখন তোমরা বলবে যে তাহলে মারুর সাথে সম্পর্কটা এরকম ভাবে নষ্ট হলো কেন আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি একটা কথা বলেছে মারুর সাথে নাকি সম্পর্ক নষ্ট হয়েছে তার কারণ হচ্ছে বাড়িটা অনেক দূরত্বের বলে আসলে নিজের কাঁধের ঝামেলাটাকে ঝেড়ে ফেলতে চাইছে আর কি নিজের কাঁধে যে দাগটা লিখেছে সেটা ছেড়ে ফেলতে চাইছে মারু কিন্তু ভিডিওতে কোথাও বলেনি যে এই সম্পর্ক নষ্টের জন্য আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি কোনোভাবে দায়ী নয় এই কথা কিন্তু মারু ভিডিওতে কোথাও একবারের জন্য বলেনি যেটা আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি হন্যে হয়ে খুঁজেছে পাইনি কিন্তু পাইনি বদলে অন্য এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম পেয়েছে যে প্রকৃতপক্ষে পাল্টিবাস নাম্বার ম্যাক্স প্রো বা ইনফিনিটি বা টু দি পাওয়ার ইনফিনিটি আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির মতে সে হচ্ছে পাল্টি পাল্টি বাজ টু দি পাওয়ার ইনফিনিটি হুম স্পিডে কথা বলতে গিয়ে না মাঝে মধ্যে কথা আটকে যায় সেই কারণে একটু আসতে হয়ে বললাম তো এখন গিয়ে দাঁড়িয়ে মানুষের কমেন্ট তুমি টাকার জন্য মন্দিরাদির সাথে যোগাযোগ করতে চাইছো আবার তুমি কত লোভী আচ্ছা আমি একটা কথা বলি যদি টাকার জন্য হয়ে থাকে তাহলে তোমাদের প্রবলেম কোথায় আমরা এটা খুব ভালো মতো জানি উনি টাকার জন্য যোগাযোগ করেননি যে মানুষ এখন অবধি কোনো কিউআর কোড শেয়ার করেনি তার সন্তানের ভবিষ্যতের জন্য নিজেদের গাড়ি নিজেদের ইনকাম হয় যে গাড়িটা থেকে সেটা বিক্রি পর্যন্ত করতে রাজি সেই মানুষ টাকার জন্য মন্দিরাদির সঙ্গে সম্পর্ক করতে চাইছে তাহলে তোমার কাছে বেস্ট ওয়ে ছিল কিউআর কোড শেয়ার করা অনেকদিন আগে একজন করেছে সেটা সে তো পেয়েছে সাহায্য তাহলে উনিও করতে পারতেন উনি তো সেটা করেননি তাহলে তোমরা ফট করে গিয়ে এই কমেন্টটা করলে কি করে আমি তাদের কথা বলছি সেসব ভিউয়ার্সদের কথা বলছি যারা কিনা এই কথা বলেছে উনি টাকার জন্য মন্দিরাদির সাথে সম্পর্কটা আবার প্যাচ করতে চেয়েছেন দেখো সমস্ত কিছু টাকা দিয়ে হয় না ওনার কোথাও গিয়ে মনে যে গিলটেশন হয়েছে যে না এখন তো গিয়ে তারা সুখে শান্তিতে সংসার করছে যেটা অ্যাকচুয়ালি মনে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি আর মারুর যে আমাদের মনের মধ্যে থাকে যতই অভিমান থাকুক না কেন এখন যতই কমপ্লিকেশন সৃষ্টি হোক না কেন আমরা বছর খানিক বছর খানিক দেখি না সে আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করে কি না তাকে শান্তিতে একটু সুস্থভাবে সংসারটা করতে দেই না এরা যে জানে না এমনটা নয় যে ঝড় উঠছে ওয়াইটিতে জেনে শুনে এই কাজটা করছে সেইভাবে এবি ব্লক প্রিয়াদি বলেছে যে হ্যাঁ ওদেরকে সুখী শান্তিতে সংসার করতে থেকে মন থেকে মনে হলো যে না একটা ক্ষমা চেয়ে নি সেদিনকে সেই মুহূর্তে পার্সোনালি যেটা বললে চলতো সেটা সোশ্যালি বলেছি কে না বলেছে কে না বলেছে পার্সোনালি কন্ট্যাক্ট করে কন্টেন্ট বানাতে বলেছে আর প্রত্যেক দিন সে নিজে নিজে ঠুকরে 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 খেয়েছে খায়নি যে কাজ সে করছে সেই কাজকে চাপা দেওয়ার চেষ্টা করেছে কখনো আবার সেটা যখন সর্বসমক্ষে চলে এসেছে তখন সেটা ওপেন প্ল্যাটফর্মে খুলে রেখে দিয়েছে যখন নিজে এটা করছে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন সে হচ্ছে সত্যের প্রতিমূর্তি যখন তার হাজবেন্ড করছে তখন সে হয়ে যাচ্ছে কুলাঙ্গার বউ বিক্রি করে খাওয়া মানুষ মানে লজিক দেখো এগুলো তো লজিক ওনার ভিডিও তাই না এগুলোই লজিক আর আজকে এই বক্তব্যের সাথে আমি একটা কথাই বলবো বেকার বলছো এসব ভিউদের এসব মানুষদের বলে কোনো লাভ নেই কারণ হচ্ছে গিয়ে তারা এটা ভাবে যে সবাই পয়সা পিচাস মানুষ পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না টাকা ছাড়া কিচ্ছু বোঝে না তো তাদের উদ্দেশ্যে একটা কথাই সমস্ত সর্বসময় থাকে যে যদি টাকা সমস্ত কিছু হতো তাহলে ভেবে দেখো এই মুহূর্তে কিন্তু ওনার কিউআর কোড শেয়ার কথা কথা করার গাড়ি বিক্রি করা নয় তো উনি সেটা তাই টাকা নিয়ে খোটা দেওয়াটা উচিত নয় আর মানুষের বাড়ি গেলে মানুষ ভাত খাবে এক পেট তাতে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় এটাই তো সামাজিক নৈতিকতা এখানে বরঞ্চ না খেলে গৃহস্থের অপমান যার বাড়িতে যাচ্ছে তার অপমান করা তো তার বাড়ি যাচ্ছে তার বাড়িতে যাবে কিনা সে ভাবছে তার বাড়িতে গেলে খাওয়ার জন্য সে যাবে এই ধরনের কথাগুলো যারা প্র্যাকটিক্যালি বলে আমার মনে হয় অ্যাকাউন্ট সমাজের কাছে মুখ দেখানোর যোগ্যতা তো নেই আর তাদের ফেক সেকেন্ডলি তারা যে এইগুলো বলছে তাদের ভিতরে হয়তো অনেক দুঃখ যে আমাদের এপি ব্লগের ত্রিয়াদি যেরকম ভাবে মন্দিরাদির সাথে টুক করে যোগাযোগ করে নিলো আর মন্দিরাদি টুক করে রিপ্লাই দিয়ে দিল সেটা তারা করতে পারছে না ফ্রাস্ট্রেশন হিংসা ঠিক যেরকম আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির হচ্ছে আরে স্বাভাবিক একটা ব্যাপার মানুষের তো মন থেকে এটা বাই হার্ট ভালো লাগার কথা যে না আমরা এতদিন যেটার জন্য লড়েছি যেটা চেয়েছি একজনের সাথে সংসার করছে মনটাকে স্টেবল রেখেছে তো আমি আজকের ভিডিও মারফত আরও একটা জিনিস বলবো বাইটিতে যতই ঝড় উঠুক না কেন ওনাদের সম্পর্কে যেন আর কোনো নজর না লাগে কিন্তু আমি যতদূর দেখছি কমিউনিটি পোস্টে একটু একটু ঝড় উঠছে আগাম পূর্বাভাস পাচ্ছি ভগবানের কাছে প্রে করি এরপর কিন্তু কিছু হলে আর ঘুরে দাঁড়াতে পারবে না দিদি আর পারবে না তো সেই ক্ষেত্র থেকে সাবধান আর যারা তোমার কাছে ফিরে আসতে চাইছে তাদের প্রত্যেকের মধ্যে বাছাই করে মানুষ ফিরিয়ে নিয়েও সবাইকে নয় এবি ব্লগের প্রিয়াদির মতো কিন্তু সবাই ভালো হয় না ব্যস এইটুকুই বলতে চাই আর যদি তোমাদের পার্সোনালি মনে হয় বা অভিযোগ থাকে যে উনি কেন মন্দিরাদের সাথে আবার যোগাযোগ করলো উনি তো নাই করতে পারতো একদিন অপমান করে বিক্রি করে খেয়ে আজকে আবার কন্টেন্টের জন্য বিক্রি করে খাচ্ছে বেশ করেছে খেয়েছে বেশ করেছে আজকে তো জন্য সৎ পথে যে হ্যাঁ আমি যোগাযোগ করেছি সে আমাকে জাস্ট একটা রিপ্লাই ব্যাক করেছে তো এখানে বিক্রি করে খাওয়াটা কি হলো হুম আর সেদিনের কথা সেদিনে অনেকেই ভিডিও বানিয়েছে অনেকেই অনেকেই আরো একজন বানিয়েছে এরকম রোগা করে একজন মহিলা তোমরা চিনে থাকবে সেও কিন্তু বানিয়েছিল বেশ ভালো ব্লগার সে তো প্রত্যেকে সেই সময় অ্যাকচুয়ালি কেউ ভাবতে পারেনি যে এই জায়গাটা ঘুরে দাঁড়াবে কিন্তু আমাদের মনে কোথাও কোথাও একটা একটা আশা আশা ছিল ছিল যে হ্যাঁ এই জায়গাটা ঘুরবে তো হয়েছে সেটা যেটা অবশ্য জুলিয়েটের ক্ষেত্রে নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি আর প্লিজ তোমরা এই ধরনের কথাবার্তা বলে কোনো মানুষকে হার্ট করো না কারণ প্রত্যেকে আমরা সাধারণ মানুষ তারপরে গিয়ে যে যার কাজের জায়গা থেকে একজন কেউ ব্লগার কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ হচ্ছে শুধুমাত্র শর্ট ফিল্ম করে কেউ কন্টেন্ট ক্রিয়েট করে তো তাদেরকে হার্ট করা এভাবে উচিত নয় তো নিজেদের ভাষাকে একটু সংযত করো একটু পোলাইট বিহেভ দাও যাকে যেখানে যেটা বলা তাকে সেখানে সেটা বলো সাধারণ মানুষদেরকে গরিবদেরকে এইভাবে নিজেদের শব্দের দ্বারা কটাক্ষ করে তো কোনো লাভ নেই তাই না তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তারা